বিসিবিতে শুদ্ধি অভিযান চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরিচ্যুতি ব্যবসায়ী ডিলারশিপ স্থগিত আজ প্রথম রোজা সবে কদর 28 এপ্রিল দুর্নীতি ঘুষ সুদ পরিহারের তাগিদ আলেমদের কিয়েভ ও এর আশেপাশের এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেন বাহিনীর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাহমুদুলের অনবদ্য শতক তৃতীয় দিন শেষে 75 রানের লিড স্বাগতিকদের আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে দুর্নীতির প্রমাণ পাওয়ায় চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর চাকরিচ্যুতি তেল সরিয়ে নেওয়ায় এক ব্যবসায়ীর ডিলারশিপ স্থগিত আর দুর্নীতির অভিযোগ ওঠায় এক গুদাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করেছে টিসিবি এনটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচে টিসিবির পণ্য নিয়ে দুর্নীতির চিত্র তুলে ধরার পর এমন ব্যবস্থা গ্রহণের কথা জানান সংস্থাটির কর্মকর্তারা আয়নাল আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির গুদামের দিকে নজর রাখে এনটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ টিমের সদস্যরা 22 মার্চ টিসিবির কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা ও ডিলারদের দুর্নীতির চিত্র সম্প্রচার হয় ক্রাইম ওয়াচ অনুষ্ঠানে হাতে নাতে দুর্নীতির চিত্র প্রকাশ করার বিষয়টি নজরে আসে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন একটি অনুসন্ধানী অনুষ্ঠান সম্প্রচার করায় এনটিভিকে ধন্যবাদ জানান তারা আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে যে আপনি একটা সাহসী একটা নিউজ করেছেন এটা যেহেতু একদম প্রমাণ আছে সেই ক্ষেত্রে আমরা অলরেডি এটার ব্যবস্থা নিয়েছি এবং এটার ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে নিয়েছি আমরা জানার পরে আমরা যে এটার সাথে জড়িত ছিল তাকে চাকরি থেকে অব্যাহত করেছি আর অন্য যাদেরকে আমরা দেখেছি এটার ব্যাপারে একটা তদন্ত কমিটি করা হয়েছে আমাদের হেডকোয়ার্টারের পক্ষ থেকে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব টিসিবি চেয়ারম্যান জানান ট্রাকে সিরিয়াল দেওয়ার নামে ঘুষ গ্রহণের দায়ে ইতোমধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারী রুহুল আমিনকে চাকরিচ্যুত করা হয়েছে গুদাম কর্মকর্তা সাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর কামরুল হাসান সহ যেসব ডিলাররা পথিমধ্যে টিসিবির পণ্য নামিয়ে রাখেন তাদের ডিলারশিপ স্থগিত করা হয়েছে এভাবে যদি লিকেজ হয় তাহলে হয়তো 20 জন বা 30 জন আপনার যারা প্রাপ্য বা যারা আপনার নিম্নয়ের মানুষ তারা বঞ্চিত হচ্ছে আমরা এই লিকেজটা যদি বন্ধ করতে পারি তাহলে অন্তত যেটুকু আমাদের পণ্য আছে সেটা আমরা প্রপার ব্যক্তিকে আমরা দিতে পারবো ডিলার যদি কোনোভাবেই জড়িত থাকে এই ধরনের অপকর্মে তাকে আমরা ডিলারশিপ বাতিল ডিলারশিপের তার সিকিউরিটি মানি যেটা থাকে জামানত বাজেয়াপ্ত এগুলো ব্যবস্থা আমরা নিয়ে থাকি এবং সে ধরনের ব্যবস্থাই নেওয়া হবে পণ্য বিতরণের ক্ষেত্রে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান টিসিবির চেয়ারম্যান শফিক শাহিন এনটিভি নিউজ ঢাকা 1443 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস শনিবার রাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শুরু করেছেন রোজা এর আগে মসজিদে মসজিদে পড়া হয় তারাবিন নামাজ শনিবার সন্ধ্যায় রাজধানী বায়তুল মোকারম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আগামী 28 এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে জানিয়ে তিনি বলেন 1443 হিজরি সনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করা হয়েছে ২৯ শাবান 1443 হিজরি 1970 1428 বঙ্গাব্দ 2 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে প্রেক্ষিতে 28 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর তথা শবে কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ
খবর অপর সুযোগ নিয়ে বছর ঘুরে মুসলমানদের দুয়ারে এসেছে পবিত্র মাহে রমজান। রোজা রাখার পাশাপাশি এই মাসের নফল ইবাদত ও বেশি বেশি দান খরাতের পরামর্শ আলেমদের। মজুদারি কিংবা রোজাদারদের জিম্মি করে পণ্যের দাম বৃদ্ধি, দুর্নীতি, ঘুষ এবং সুদ পরিহার করারও পরামর্শ তাদের। হাসান মাহমুদের রিপোর্ট। রহমত, মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে দুয়ারে সমাগত পবিত্র মাহে রমজান। মূলত আল্লাহ ভীতি অর্থাৎ মুত্তাকি অর্জনই রমজানের মূল উদ্দেশ্য। তারাবিহ, সেহরি আর ইফতারের মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার জন্য প্রস্তুতি শেষ করেছেন অনেকেই। রমজান পবিত্র কোরআন নাজিলের মাস, তাই অন্য মাসের চেয়ে এ মাসে রয়েছে ক্ষমা লাভের অপার সুযোগ। ক্ষমা আর ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই রমজান মাস শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। ফলে রমজান মাসের শুরু থেকেই রহমত, মাগফিরাত এবং নাজাতের জন্য ঘোষণা দেওয়া হয়ে থাকে। তাকওয়ার মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি আমাদেরকে দিয়েছেন যেন আমরা এ মাসে তাকওয়া চর্চা করে সিয়াম পালন করার মাধ্যমে পাপের কাজ, অনাচার এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ লাভ করতে পারি। তবে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারকে যারা অসহনীয় করে তোলে, ইসলামে তাদের বিষয়ে রয়েছে কঠিন বার্তা। পণ্য সামগ্রীকে মজুদদারি করে এর দাম বৃদ্ধি করা, আর এই প্রবণতা আমাদের ব্যবসায়ীদের কাছে অনেক বেশি, এটি একেবারেই অনৈতিক। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানউলুন মান ইহতারাকা তাআমান নাস, কোনো ব্যক্তি মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যদ্রব্যকে মজুদ করে তার এই কাজটি অভিশপ্ত কাজ এবং নিষিদ্ধ কাজ। গীবত, বরনিন্দা, সমালোচনা, সকল ঘুষ থেকে নিজেকে বিরত থাকতে হবে। সুদ, ঘুষ, মিথ্যা বলা পরিহার করা, অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনার তাগিদ আলেমদের। আত্মশুদ্ধির এ মাসে পরিবর্তন করা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টাও। রমজানকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও রমজানের অজুহাতে বেড়েছে প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেগুন, কাঁচামরিচ, শসা, লেবু ও ধনে পাতা। বাজারের লাগাম টানতে না পারায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। হেলাল আহমেদ সজীবের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। রোজার বাজার করতে ক্রেতা সমাগম রাজধানীর কাউরান বাজারে। পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানি, তবে প্রয়োজনীয় পণ্যটি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। বাজারে এসে পকেটের হিসাব মিলছে না, তাই ক্যালকুলেটরে হিসাব নিকাশ করছেন কোনটা কিনতে কোনটা বাদ দিবেন। প্রথম রোজা শুরু, এই জন্য একটু বাজারে কাস্টমার বেশি, যে অবস্থা মার্কেটে তাতে আমাদের বলার মতো কিছু থাকে না। আসলে দ্রব্যমূল্যের যে দাম, এটা আমরা যারা মধ্যবিত্ত লোক আছি আমাদের পক্ষে এটা কেনা সম্ভব না, বাজারে আসা সম্ভব না। বিশেষ করে ইফতার ও সেহরির প্রয়োজনীয় পণ্য যেমন শসা, লেবু, কাঁচামরিচ, বেগুন ও ধনে পাতার দাম বেড়েছে দ্বিগুণের মতো। দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণও জানাতে পারছে না বিক্রেতারা। দামের এই ঊর্ধ্বগতির জন্য খুব জানান ক্রেতারা। আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, রমজানের সময় জিনিসের দাম বাড়বেই, আমরাও রেডি থাকি আর দোকানদাররাও তো রেডি থাকে। ধনিয়া পাতা হলো কেজি বেচতেছে 160, আর কাঁচামরিচের কেজি হলো এক কেজি নিলে 100 টাকা, আড়াইশো হলো 30 টাকা। এই যে রমজান ধাক্কা আইসে বাংলাদেশে, এই অবস্থা আমার কোনো কারণ নেই ভাই। ফলের বাজারেও লাগাম টানা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিটি ফল কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। তরমুজ কেজিতে বিক্রি নিষেধ থাকলেও প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। তবে খেজুরের দাম গেল বছরের মতোই আছে। সব বাজার 10 থেকে 15 টাকা বাড়ছে, কেজিতে কোনোই নেই, রোজা রমজানের লেগে সব বাড়ছে। মুরগির বাজারেও চলছে অস্থিরতা। 4-5 দিন আগেও ব্রয়লার মুরগি প্রতি কেজি যে দামে বিক্রি হয়েছে এখন তা 10 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। সোনালী মুরগিও কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। যে ব্রয়লার গত সপ্তাহে বেচছি আপনার 55-60 টাকা, হে ব্রয়লার কেজিতে 10 টাকা বেশি, আর এটা বেচছি 280 টাকা, 270 টাকা, হে জায়গাতে বাইরে গেছে অনেক টাকা, এখন 320 টাকা কেজি চলে। কাউরান বাজার থেকেও কিছুটা বেশি চড়া দাম রাজধানীর হাতিরপুল বাজারে। বাধ্য হয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ক্রেতাকে। ওইখানে যদি হয় আপনার 80 টাকা, এখানে আছে 120 টাকা, আমরা 60 টাকা কিনি, 70 টাকা বেচা। কয়েকটা রোজার পরই দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। এই মুহূর্তে প্রয়োজনের বেশি পণ্য না কিনতে পরামর্শ দেন অনেকে। প্রতি বছরই রমজান মাসে নিত্য পণ্যের দাম বেড়ে যায়, এবছরও প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে।
যদিও সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। তাই সাধারণ ভোক্তারা প্রশ্ন করছেন, তাহলে কি সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না? হাসান জাবেদ, এনটিভি নিউজ, কারণবাজার, ঢাকা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও বড়দের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে একটি ট্রাস্ট গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2022 অনুষ্ঠানে তিনি একথা জানান। অটিজম ও প্রতিবন্ধীদের সুযোগ দিয়ে মূলধারায় নিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। পরে বলতে চাই ও স্মার্ট অটিজম বার্তা অ্যাপস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অটিজম ও প্রতিবন্ধীদের স্বাস্থ্য সুরক্ষায় বঙ্গবন্ধু সুরক্ষা বিমা ও সরকারি চাকরিতে 1% কোটা চালু করা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদের মূলধারায় নিয়ে আসতে হবে। বাবা মা না থাকলে বা যারা এখন দেখছে তাদেরকে কে দেখবে? সবাই তো আর আন্তরিকতার সাথে দেখে না। আর এখন তো মানে মানুষ এত বেশি, কিছু কিছু মানুষ এত স্বার্থপর হয়ে যায় যে নিজের বাবা মাকেও দেখে না, আর সম্পত্তি নিয়েও মারামারি করে। যে ট্রাস্টের মাধ্যমেই আমরা এ ধরনের হোস্টেল বা ডরমেটরি নির্মাণ করে দিতে পারি যেখানে এরা থাকবে, আর তাদের সুরক্ষা বা দেখাশোনার জন্য লোক থাকবে। অটিজম ও প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে জানিয়ে সমাজের বৃত্তবানদের এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। বলেন, প্রতিবন্ধীদের জন্য প্রতি জেলায় আবাসনের ব্যবস্থা করা হবে। কোন একটা স্থায়ী আবাসন বা কর্মসংস্থান করা যায় সে ধরনের প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। এখন আমাদের 8টা বিভাগ আছে, প্রথমে 8টা বিভাগেই করে দেবো, পর্যায়ক্রমিকভাবে প্রতি জেলায় আমরা করে দেবো। এক্ষেত্রে যারা বৃত্তশালী আছে তাদেরকেও আমি বলবো, অনেক টাকা পয়সা অনেক তো হয়ে গেছে, অনেক বেশি। আমাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী হচ্ছে, দারিদ্র বিমোচন হচ্ছে, গ্রামের মানুষ যেমন আর্থিক সচ্ছলতা পাচ্ছে, আবার যারা অর্থ বাড়াচ্ছেন তাদের তো আরও অনেক অর্থ হচ্ছে। কিছু এখানে ব্যয় করলে পরে সেটা দেশের কাজে লাগবে। সব মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। মানে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্য লাগামহীন বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারকে হটানো ছাড়া জনগণের স্বস্তি ফিরবে না বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে এসব কথা বলেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেব্রুয়ারি মাস থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি দলের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল সমাবেশে পরিণত হয়। অনশনে বিএনপি নেতারা অভিযোগ করেন, রোজা শুরু হতে চললেও ক্ষমতাসীনদের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে লাগাম টানা যায়নি দ্রব্যমূল্যের। ব্যর্থতার দায় নিয়ে সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব। পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও অনশনের সংহতি জানান 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়, এই দাবিতে আন্দোলনে নামার আহ্বান জানান তারা। সবাই মিলে একসাথে সরকার পদত্যাগের আন্দোলনে নামা দরকার। এমন কোনো কথা আমরা কেউই না তুলি যাতে আমাদের নিজেদের মধ্যে তর্ক লাগে। সরকার তাই চায়, আমরা সরকারকে সেই সুযোগ দেব না। এই সরকার গঠন করে এই সরকার গঠন না করতে বললে আমাদের অস্ত্র লগি বৈঠা নয়, বিএনপির অস্ত্র হচ্ছে জনগণ।
তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। বেলা তিনটায় শেষ হয় বিএনপির পাঁচ ঘন্টার অনশন। অনশন ভাঙ্গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজের মৃত্যুকে হত্যা দাবি করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকে গেলে তাদের মূল সড়কে যেতে বাধা দেয় পুলিশ। এ সময় মাইশা হত্যায় জড়িতদের দ্রুত বিচার, তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ মোট আটটি দাবি তুলে ধরে তারা। চব্বিশ ঘন্টার মাঝে দাবি পূরণ না হলে রোববার বেলা দুইটার পর আবার আন্দোলন শুরু করার কথা জানান শিক্ষার্থীরা। রাজধানী খিলক্ষেতে ফ্লাইওভারের ওপর গত শুক্রবার সকালে সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। কিয়েভ পুনঃদখল করার দাবি করেছে ইউক্রেন। দেশটি গেল গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও এর আশেপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল। রাশিয়াও শান্তি আলোচনার অংশ হিসেবে কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে দুপক্ষ, কেননা যে কোনোভাবেই হোক সেখানে আক্রমণ বন্ধ করা হয়েছে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকাগুলো পুনর্দখলে নিতে লড়াই চালিয়ে আসছিল ইউক্রেনীয় বাহিনী। অবশেষে রুশ বাহিনীর কাছ থেকে কিয়েভ পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার থেকে রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়েছে বাকা, ইরপিন, হোস্তামেল ও পুরো কিয়েভ অঞ্চল। ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়া তার সেনাদের প্রধান শহরগুলো থেকে প্রত্যাহার করায় এই এলাকা দখল নেওয়া সহজ হয়েছে। তবে শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায়। এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়া রাজধানী কিয়েভ ও উত্তরের শহর চার্নিহিবের আশপাশের যুদ্ধ বিরতি ঘোষণা করে। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে মনোনিবেশ করে পুতিন বাহিনী। রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায়। তারা মূলত এসব এলাকায় তাদের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের লক্ষ্য নিজেদের স্বাধীনতা ও ভূমিকে রক্ষা করা। অবরুদ্ধ দক্ষিণ বন্দর মারিওপোল রক্ষা করার ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। কয়েক সপ্তাহে রাশিয়ার ভারী বোমা হামলায় যা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের বৃহৎ পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি, যা গত চার মার্চ থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ভয়াবহ যুদ্ধের মধ্যেই পবিত্র রমজান মাস পালন শুরু করেছেন ইউক্রেনের মুসলিমরা। দেশটির মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে চাপা আতঙ্কের মধ্যেই রোজা পালন করছেন তারা। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে গুলি বোমার আতঙ্ক, এমন রমজান এর আগে দেখেননি ইউক্রেনের মুসলমানরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটা বাস্তুচ্যুতরা। কোনোভাবে খাদ্য সংগ্রহ করে খোলা আকাশের নিচেই সেহরি ও ইফতার করছেন তারা। যদিও যুদ্ধের দামামা থেকে বাঁচতে পোল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বহু ইউক্রেনীয় মুসলিম। ইউক্রেনের সাড়ে চার কোটি জনসংখ্যার মধ্যে এক শতাংশ নাগরিক মুসলমান। স্রোত নেই, ঢেউ নেই, তবুও ভাঙছে নদী, বিলীন হয়ে যাচ্ছে সব কিছু, নিঃস্ব হচ্ছে নদী তীরের মানুষ। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ড্রেজার মেশিন দিয়ে ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার তীব্র হচ্ছে নদী ভাঙন। ঝালকাঠি থেকে কে এম সবুজের পাঠানো রিপোর্ট। প্রকাশ্যেই দিনের আলোতে ড্রেজার মেশিন দিয়ে সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একদিকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, অন্যদিকে ভাঙন কবলিত এলাকা থেকে মাটি কেটে ব্যবসা করছে এক শ্রেণীর অসাধু লোক।
বর্ষা শুরুর আগেই নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। ড্রেজার দিয়া রাত দিন চব্বিশ ঘন্টায় মাটি কাটতে আসে, আমাদের বাড়ি ঘর নদীতে ভেঙে যাইতে আসে। দুইবার আরো মানে আমাদের ঘর বাড়ি পাল্টাইয়া এই একদম শেষে মানে আইসি, এইটু যদি ভেঙে চুরে যায় তাহলে আর আমাকে যাওয়ার কোনো লাইন নেই। অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য দফায় দফায় অভিযান পরিচালনা করেও থামানো যাচ্ছে না। ড্রেজার রেগুলারই বালি কেটে মধ্যে মধ্যে অভিযান দেয় বা ধরে, তারপরও কাট, তারপরও তারা কাটে। এখনও বর্তমান ওই কাটতে আসে ওই ড্রেজার লাগানো, ওপারটা তো থাকতেই না, ওপারটা থাকবে না, এবার এবার শহরটা চলে যাই। তবে আসার কথা শুনিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সুগন্ধা নদী রক্ষার জন্য আমাদের ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলা দুইটা উপজেলা নিয়ে আমাদের একটা ডিপিপি ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। পরিকল্পনা কমিশনের অনুমোদন পেলে ডিপিপি কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। বর্ষা মৌসুমের আগে এই ভাঙন রোধে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে এক র‍্যাব সদস্য ও বাগেরহাটে স্বামী স্ত্রী সহ দেশের কয়েকটি স্থানে নিহত হয়েছে ৬ জন। স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে র‍্যাব সদস্য মাহমুদ ও শাখাত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় র‍্যাব সদস্য মাহমুদ মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শাখাতকে রাতেই হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাগেরহাট রামপালে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ এলাকায় বাস চাপায় মাদ্রাসার ছাত্র, কিশোরগঞ্জের কটিয়াদিতে একজন ও কুমিল্লায় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপির মুখে দুর্ভিক্ষের কথা শোভা পায় না। তিনি বলেন, বিএনপির শাসনামলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে প্রতি বছর মঙ্গা হয়েছে। লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষ না খেয়ে থেকেছে। আর বর্তমান সরকারের ১৩ বছর শাসনকালে একটি লোকও না খেয়ে মারা যায়নি। শনিবার টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। আপনাদের সমাজ 2001, 4, 5, 6 আমি পত্রিকা দেখিয়ে পরিসংখ্যান দিয়ে বলতে পারি, প্রায় প্রতিদিন একদিন ৩৩ জন পর্যন্ত মানুষ মারা গিয়েছে। গত ১৩ বছর আমরা ক্ষমতায় আছি, আজকের দিন পর্যন্ত একজন খানু মানুষ না খেয়ে মারা গেছে এই সংবাদ আসে নাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলেন শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম। শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদিতে নানুপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শেষ হয়। নির্বাচনে জয়লাভকারী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অ্যাসোসিয়েশনের উন্নতি কামনা এবং সদস্যদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উপদেষ্টা সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র চলছে দাবি করে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ফাওয়াদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনার তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছে রয়েছে। বিরোধী দলগুলো ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার পর পাকিস্তানের রাজনীতিতে চলা উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চাউর হচ্ছে।
অনাস্থা ভোট নিয়ে জাতির উদ্দেশ্যে বৃহস্পতিবার ভাষণ দেন ইমরান খান। ভাষণে তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশিদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। পার্লামেন্টের অনাস্থা প্রস্তাবের ওপর অধিবেশন রোববার পুনরায় শুরু হবে। ওই দিন অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। এর সাথে শেষ করছি সকালের খবর। তবে যাবার আগে একেএস টিম টিভির শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিসিবিতে শুদ্ধি অভিযান, চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরিচ্যুতি, ব্যবসায়ী ডিলারশিপ স্থগিত। আজ প্রথম রোজা, সবে কদর 28 এপ্রিল, দুর্নীতি ঘুষ সুদ পরিহারের তাগিদ আলেমদের। কিয়েভ ও এর আশেপাশের এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেন বাহিনীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাহমুদুলের অন্যতম শতক, তৃতীয় দিন শেষে 75 রানের লিড স্বাগতিকদের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।